মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এসে গেছে কি বলে ওটাকে, পড়ে না ওটা পায়ে, আরে কঙ্কাপতি, এই আঁচলটা গুজে নাও, দাঁড়িয়েছো কেন? নাচটা শুরু করো এবার। আহ অর্জুন, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? কি বলছিস এইসব? না মনি, আমার মাথা একদম ঠিক আছে। আমার মাথা তখন খারাপ হয়ে গেছিল যখন এই বেঈমান মেয়েটাকে আমি বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম ও আমার কথা শুনে চলছে, ও এই পরিবারের নিয়ম মেনে চলছে, কিন্তু না, ও সবটা মিথ্যে, ও সবটা নাটক করছে। ছি, তুমি এতটা মিথ্যেবাদী যে নিজের স্বামীর সামনে মিথ্যে কথা বলো, নিজের স্বামীকে ট্রিট করো, এতটা ধূর্ত তুমি? ছি, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ওরে না ওটা, এবার নাচটা শুরু করতে হবে তো। ও উইট আ মিনিট, আমি কি বাইরে থেকে দু চারটে লোক ধরে আনবো? হ্যাঁ, দেখি আনি দু চারটে লোক যারা এখানে এসে সিটি দেবে, তাহলে তুমি মুড পাবে। বড্ড বাড়াবাড়ি করছিস কিন্তু অর্জুন, মাত্রা ছাড়া অসভ্যতা করছিস তুই। আর ছোটদা, দাদা ভাই, কি হচ্ছে বলতো? মা নেই বলে কি এখানে যা ইচ্ছে তাই চলবে নাকি? তোরা কিছু বলবি না? কঙ্কার বাবাকে ডেকে তার মেয়েকে তার সামনে এভাবে হেনস্থা করা হচ্ছে, আর তোরা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, কিছু বলবি না? দেখছি তো, দেখেই যাচ্ছি, হত্যা নিষ্পৃষ করছে অন্য কিছু করতে। যেগুলো বলছি সেগুলো মানে কি? কিছুই তো বুঝতে পারছি না। মানেটা এই যে এই কঙ্কাবতী আমার স্ত্রী কঙ্কাবতী, ওই যে জ্যোতি গাঙ্গুলির মেয়ে কঙ্কাবতী, সদর বাজারে প্রত্যেক দিন নেচে বেড়াচ্ছে। আমাকে মিথ্যে কথা বলি, প্রত্যেক দিন উনি নাচতে বেড়াচ্ছে। আর আজকে তিতলির চোখেও ধরা পড়ে গেছে, তিতলির ও নাচের ছবি সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলেছিল, নাহলে আমরা জানতেও পারতাম না যে প্রত্যেক দিন ও আমাদেরকে মিথ্যে কথা বলে বাইরে নাচতে বেড়াচ্ছে। তিতলি দেখেছে ওর ছবি? তা নয় তো কি, আমি কি বানিয়ে বানিয়ে বলছি নাকি? আমি কি ওর মতো মিথ্যেবাদী? কোথায় দেখেছিস দেখা? দেখবে তুমি। হ্যাঁ এই দেখো, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।